প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো তো? আমি আজ তোমাদের নবম শ্রেণীর মানবিক শাখা যে শিক্ষার্থীরা আছো তাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ইতিহাস এই ক্লাসটি নেব। আমাদের পাঠের আজকের বিষয় অধ্যায় এক, ইতিহাস পরিচিতি। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা দেখে নাও সবাই, তোমাদের সামনে যাদের বই আছে, বই যাদের সামনে নেই তারা বইটা খুলে নাও। প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায় দেখো, ইতিহাস পরিচিতি। আমরা আজকে ইতিহাস সম্পর্কে জানব, ইতিহাস পাঠ করতে হবে কেন, এর প্রয়োজনীয়তা কি, ইতিহাসের উপাদানগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদের সকলকে এই অনলাইন ক্লাসে আরো একবার অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি, কারণ করোনার মধ্যে তোমরা সবাই ঘরে বসে ইতিমধ্যেই অনেকটা বোর ফিল করছো, তো কিছুই করার নেই। আর অল্প কিছুদিন, হয়তো একদিন এই করোনা দুর্যোগ থাকবে না, আমাদের সে আগের দিন ফিরে আসবে। এতটুকু সময়ের জন্য তোমরা ধৈর্য ধরে বাসায় বসে আমরা যে টপিকসগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা ধৈর্য সহকারে সুন্দরভাবে বাসায় পড়বে এবং সে অনুযায়ী তোমাদের যা যা এসডাব্লিউ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলো তোমরা তৈরি করবে, এই আশা নিয়ে আমি শুরু করছি আজকের আমাদের পাঠের বিষয়, ইতিহাস পরিচিতি। ইতিহাস পরিচিতি পড়াতে গেলেই প্রথমেই আসে ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে এর সংজ্ঞা, আর তারও আগে আসে ইতি, এই যে শব্দটা ইতিহ, এর অর্থ হলো ঐতিহ্য। তাহলে ইতিহাসের সংজ্ঞা দিতে গেলে ঐতিহ্য এমন একটি বিষয় হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে, এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। আর এ সম্পর্কে ঐতিহাসিক বা ইতিহাসবিদ একজন ইএসকা এর ভাষায় বলা যায়, ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংজ্ঞা। তাহলে ইএসকা তিনি ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আমি আরও একবার বলছি দেখো, ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। আর এই ইতিহাস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ। প্রথমেই এই ইতিহাস শব্দটি গ্রিক শব্দ থেকে ব্যবহার করেছেন সেই বিখ্যাত ইতিহাসবিদ এবং ইতিহাসের জনক বলে আমরা যাকে জানি, তিনি হলেন হেরোডোটাস। তিনি প্রথম এই শব্দটির ব্যবহার করেছেন। হিস্টোরিয়া, হিস্টোরিয়া শব্দ থেকে হিস্টোরি, আর হিস্টোরি শব্দের অর্থ হল ইতিহাস। আমরা আজকে এই ইতিহাসের মধ্যে যে বিষয়গুলো আসতে পারে সেগুলো আমরা দেখব, ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান আমরা জানি যে ইতিহাস কি কি উপাদান নিয়ে গঠিত বা ইতিহাসের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে, এগুলোই হলো তার উপাদান। তাহলে ইতিহাসের মধ্যে আমরা দুইটি উপাদান দেখতে পাই। কয় প্রকার? আমরা ইতিহাসের মধ্যে দুই প্রকারের উপাদান দেখতে পাই, যেমন লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান। তোমরা এখানে দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইতিহাসের উপাদান দুই প্রকার, লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান। আমরা এখন লিখিত এবং অলিখিত এই দুই রকম উপাদানের যে বিষয়টি সেটি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। দেখো, লিখিত উপাদানগুলো কি কি, আমরা জানি যে বিষয়গুলো লিখে রাখা হয়। আমি এই যে জিনিসটা লিখেছি এটা যদি কাগজে কলমে লিখতাম, এখানে বোর্ড কিছুক্ষণ পরে মুছে ফেলতে পারি, কিন্তু যদি এটা খাতা কলমে কাগজে আমরা লিখতাম, তাহলে সেই লেখাগুলো যদি প্রাচীন ঐতিহ্যের হয়ে থাকে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগতে পারে বা আমাদের লেখাপড়া অন্যান্য সব কিছুর জন্য, যে বিষয়গুলো লিখিত আকারে থাকে কাগজে কলমে, অর্থাৎ দলিল, দস্তাবেজ বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি কাগজপত্র, এই সবগুলোকেই বলা হয় লিখিত উপাদান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি লিখিত উপাদান সম্পর্কে বিষয়টি ক্লিয়ার হতে পেরেছ? আশা করি পেরেছ। এবার আসো অলিখিত উপাদান। ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে আমরা আসলে এটি পাবো না, এই কাগজে কলমে লেখা সেটি আমরা পাবো না। অলিখিত উপাদানগুলো হলো সাধারণত মুদ্রা, স্থাপত্য কীর্তি, যেগুলো আসলে লিখিত নয়, যা আমরা দৃশ্যমান চোখে দেখি, প্রাচীন ঐতিহ্য হিসাবে আমরা দেখতে পাই। আমরা এখানে কয়েকটি নাম তোমাদেরকে বলতে পারি যে অলিখিত উপাদানের মধ্যে কি কি আছে, যেমন প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ, মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত,
ইমারত মানে দালান কোঠা পুরনো সেই রাজবাড়ি জমিদার বাড়ি আমরা এরকম অনেক কিছু জানি, তাই না? ঠিক এই বিষয়গুলোই যদি ইতিহাসে অন্তর্ভুক্ত হয় সেটির নামই হলো অলিখিত উপাদান। আর তোমরা জানো এখন আমরা সাধারণত কাগজের মুদ্রা ব্যবহার করি, একসময় কাগজের মুদ্রা ছিল না, মুদ্রাটা ছিল কয়েন, পয়সা ছিল। ঠিক এই যে পয়সাগুলো অর্থাৎ এই যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো তামার মুদ্রা ছিল, দস্তার মুদ্রা ছিল, এরকম নানা ধরনের মুদ্রা ছিল। এই মুদ্রাগুলো এটাকেও আমরা ইতিহাস হিসেবে ধরতে পারি, যেটা প্রাচীন ঐতিহ্যের একটা বিষয়বস্তু। আর এগুলো হলো অলিখিত উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিহাসের প্রকারভেদ দুই প্রকার, লিখিত এবং অলিখিত, এ সম্পর্কে বিষয়টি ক্লিয়ার হতে পেরেছি নিশ্চয়ই। আমরা আজকের সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি সম্পর্কে আমরা আলোচনায় চলে যাব যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি, কেন আমরা ইতিহাস পাঠ করব, ইতিহাস পাঠ করতে গেলে আমাদের কি কি উপকারিতা আছে। তো আমরা আজকে দেখতে পাচ্ছি ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার মধ্যে আমরা জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে এই ইতিহাস পাঠ করলে আমাদের প্রতিটি মানুষের জ্ঞান অর্জন করা যাবে, জ্ঞানটাকে বৃদ্ধি করা যাবে ইতিহাস পাঠের মাধ্যমে। আমি একটু পরে বিস্তারিতভাবে এই সম্পর্কে ধারণা দেব কিভাবে জ্ঞান বৃদ্ধি পায়। সচেতনতা বৃদ্ধি করে আমাদের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে তারা যদি ইতিহাস সম্পর্কে সচেতন থাকে তাহলে তাদের কাজ করতে সুবিধা হয়, তারা সমস্ত কিছু পৃথিবীর যা কিছু আছে সব কিছু সম্পর্কে তার একটা জ্ঞান বৃদ্ধি করে, তা বৃদ্ধি পায়। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাস পাঠ এমন একটি বিষয় যা তোমাকে পিছনে কি হয়েছে সেই বিষয় সম্পর্কে দৃষ্টান্ত দেবে, এবং ওই অনুযায়ী তুমি যদি কাজ করো যে কে খারাপ করলো সেই কাজটি আমার করা যাবে না, কোন বিজ্ঞানী ভালো কাজ করলো, কোন ডাক্তার সাহেব কি করলো, কোন স্থপতি, বিভিন্ন দেশে যে বিমান আবিষ্কার বলো, তারপরে নানা কিছু আবিষ্কার, সমস্ত কিছুর ক্ষেত্রেই এই ইতিহাসে সংরক্ষিত রয়েছে। আজকে আমরা এই যে আধুনিক বিশ্বটাকে দেখি, এই বিশ্বটা কি আসলে আধুনিক এই যে যুগ একদিনে সৃষ্টি হতে পেরেছে না, তাহলে এর পিছনে রয়েছে তাদের এক এক করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া আর এর ইতিহাস। সুতরাং এগুলো আমাদের এই যারা এই কাজগুলোর পিছনে রয়েছে, যারা এই গবেষকরা রয়েছেন, তারা এই ইতিহাস সম্পর্কে আমাদেরকে ধারণা দেবে। আমরা সেই ইতিহাসের জ্ঞান থেকে দৃষ্টান্ত ধরে ধরে আমরা আগালে আমাদের নানান ধরনের শিক্ষা আমরা অর্জন করতে পারি। তাহলে এবার আসি আসলে ইতিহাসের প্রয়োজনীয়তা একটু বিস্তারিতভাবে আমরা আলোচনায় চলে আসি। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সভ্য সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। আমরা এর আগেই বলেছি ইতিহাসটা কি, অর্থাৎ এটা হলো একটা ঐতিহ্য, অর্থাৎ প্রাচীন ঐতিহ্য বা বিভিন্ন ধরনের সমস্ত বিষয় নিয়ে যখন সেই সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানো হয় সেটি ইতিহাস। তাহলে আমরা এটা জানবো করতে গিয়ে এরকম বই পুস্তকের, ইতিহাস বইয়ের গবেষণালব্ধ কাছ থেকে। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজেদের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া যায়। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। তাহলে আমরা নিজের প্রয়োজনে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা ইতিহাস পাঠ করব, কারণ ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি সব ক্ষেত্রে। জ্ঞান ও আত্মমর্যাদা কি করে বৃদ্ধি করে, দেখো অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সকল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এখন এই দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এর একটি উদাহরণ তুমি যদি চাও, দেখো আমরা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল, সেটা একটি ইতিহাস। আর এখানে যে সকল মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছে, তাদের মধ্যে যদি দেশ প্রেম না থাকতো তাহলে তারা এই নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে পারতো না। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে এখানে নিজেদের একই সঙ্গে আত্মপ্রত্যয় করে তুলে নিজের ঐতিহ্যকে রক্ষা করে, সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি, সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করে, ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। তাহলে আমরা এখানে এই যে 2 নম্বর পয়েন্টটা দিয়েছিলাম, সচেতনতা বৃদ্ধি করে, অর্থাৎ আমরা যদি আমার কর্ম সম্পর্কে
সচেতন থাকি পিছনে এই কাজটি যারা করছে তাদের কি কি বৈশিষ্ট্য ছিল এবং এর ফলে কি কি অর্জিত হয়েছে এগুলো আমরা জানতে পারি, তাহলে আমাদের এই ইতিহাস পাঠ আমাদের অত্যন্ত জরুরি, তাহলে আমাদের অনেক উন্নতি সাধন করা সম্ভব। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেওয়া, এখানে আছে দেখো 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম, মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে, ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে, ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। তাহলে আমরা ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, ইতিহাস পাঠ আসলে এর কোনো বিকল্প নেই, ইতিহাস পাঠ করলে আমরা জ্ঞান বিজ্ঞানের অনেক শাখা এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, পিছনের অনেক কিছু আমরা জানতে পারবো, প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো। সুতরাং আমাদের জীবনে প্রত্যেকটি মানুষকেই ইতিহাস সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে আজকে আমরা এই পাঠের আলোকে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, দেখো আমি এখানে একটি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুটা, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তাহলে আমি তোমাদেরকে আজকের এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা দিলাম, তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই সম্পর্কে আরও বেশি ভালো করে বইটা সুন্দরভাবে তোমাদের যে বোর্ড বই দেওয়া আছে বইয়ের প্রথম অধ্যায়টা সুন্দরভাবে পড়ে আরও বেশি করে এ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে অর্থাৎ বোঝার চেষ্টা করে সুন্দরভাবে পড়বে, তারপরে অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখে আবার আমাদের স্কুলে, যেহেতু এটা সরকারিভাবে একটি কাজ অ্যাসাইনমেন্ট তৈরিকরণ এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের বিদ্যালয়ে, আমি ক্লাস তোমাদের সাবজেক্ট টিচার হিসাবে আছি, আমার কাছে জমা দিবে। এই বলে আজকের এই পাঠ আমি শেষ করলাম, ধন্যবাদ সবাইকে। লালা দেন না।